আমার ছাত্রলীগের ছেলেমেয়েরা 41-এর স্মার্ট বাংলাদেশের কাণ্ডারি হবে, বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ বাধা দিতে পারবে না। অতন্দ্র প্রহরী মতো ছাত্রলীগকে সবসময় সজাগ থাকতে হবে। আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, আমি ঘোষণা দিয়েছিলাম আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। স্মার্ট বাংলাদেশটা কি? আমরা চাই আমাদের দেশের ছেলে মেয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে। আমরা প্রযুক্তি শিক্ষার ব্যবস্থা করেছি, আমরা স্কুলে স্কুলে এখন কম্পিউটার ল্যাব তৈরি করে দিচ্ছি, জেলায় জেলায় আমরা ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার করে দিচ্ছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ন্যানো টেকনোলজি, ডিজিটাল ল্যাব, কম্পিউটার ট্রেনিং, ইনকিউবেশন সেন্টার, হাইটেক পার্ক, ডিজিটাল ডিভাইস এবং ওয়াইফাই কানেকশন সারা বাংলাদেশে হয়ে গেছে। আমরা সাবমেরিন কেবলের মাধ্যমে আমরা ব্রডব্যান্ড কানেক্টিভিটি করে দিচ্ছি। এই কাজগুলো আমরা করে দিচ্ছি এই কারণে যে বাংলাদেশ হবে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ, যে বাংলাদেশের ছেলেমেয়েরা তারা হবে স্মার্ট জনশক্তি, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সমাজ। অর্থাৎ স্মার্ট ম্যান পাওয়ার, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি। আমরা সেইভাবে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন স্মার্ট বাংলাদেশ 41 সালের মধ্যে আমরা গড়ে তুলব। এখানে কোনো দরিদ্র থাকবে না, হতদরিদ্র থাকবে না, প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বাঁচবে, সেটাই আমরা চাই। কিন্তু তার জন্য আমাদের অনেক কাজও করতে হবে। আমি ছাত্রলীগকে বলবো, যেভাবে এটা আহ্বান করেছিলাম ধান কাটতে, তোমরা ধান কাটতে গিয়েছো, তোমরা যেখানে পড়াশোনা করো নিজের প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ক্লাসরুম থেকে শুরু করে যেখানে বসবাস করবা, নিজা করবা অন্যকে শিখাবা, নিজের বাড়িতে গ্রামের বাড়িতে কোনো জমি যেন অনাবাদি না থাকে। যারা যাদের জমি অনাবাদি তাদেরকে উৎসাহিত করবে যেন এই অনাবাদি জমি যেন চাষ করে, ফসল ফলায় এবং নিজেরাও পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ করবে, ব্যাপকভাবে গাছ লাগবে। আর উপকূলীয় অঞ্চল যারা তারা আরও বেশি করে কাজগুলি করতে হবে, যেটা আমরা সবসময় করি যে বর্ষাকালে গাছ লাগাই, কিন্তু এটা আমাদের প্রত্যেক ছাত্রলীগ শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মস্থান সব জায়গায় এই বৃক্ষরোপণ করতে হবে এবং অনাবাদি জমি চাষ করতে হবে। আরেকটি বিষয়, আমরা সার্বজনীন পেনশনের ব্যবস্থা করেছি। সরকারি কর্মচারীরা পেনশন পায় কিন্তু সাধারণ মানুষ পায় না, সেটার জন্য আমরা পেনশনের ব্যবস্থা করেছি যে প্রত্যেকেই যা কামাই করবে তারা যদি ওই পেনশন স্কিমে কিছু টাকা জমা রাখে, যখন একটু বয়স হয়ে যাবে, কাজ কর কর্মক্ষমতা হারাবে, তখন সেই পেনশন থেকে তারা ভালো টাকা প্রতি মাসে নিতে পারবে, নিজেরা চলতে পারবে। আমি দেখলাম বিএনপির কিছু কিছু নেতারা বললেন এটা নাকি আমাদের নির্বাচনী ফান্ড তৈরি করার জন্য। এর থেকে লজ্জার আর কি হতে পারে? নিজেরা কিছু করতে পারেনি, মানুষকে কিছু দিতে পারেনি, মানুষের ভালোর জন্য যখন আমরা কাজ করি তখন সেটা নিয়ে মানুষকে বিভ্রান্তির সৃষ্টি করে। এই বিভ্রান্তিতে কেউ যেন কান না দেয়, এটাও আমি আমার ছাত্রলীগের দায়িত্ব দেব। নিজের এলাকা, বাড়ি, পরিবার যারা সরকারি চাকরি করা তাদেরকে এই পেনশন স্কিমে তারা যদি তাদের আমানত রাখেন, সেই আমানত কখনো খোয়া যাবে না, কারণ সেটা সরকারি কোষাগারেই জমা হবে এবং সেখান থেকেই তাদেরকে ঠিক সরকারি অফিসাররা যেভাবে অবসর পাওয়ার পর তারা অবসর ভাতা পায়, সেই পেনশনের টাকা সকলেই তুলতে পারবেন। আজকে আমার একটাই লক্ষ্য, এই বাংলাদেশটাকে উন্নত করা। সুকান্তের ভাষায় তাই বলতে চাই, যে বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার। আমার আব্বার খুব প্রিয় পংক্তি রবীন্দ্রনাথের, উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ যে করবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আমি সেই আদর্শ নিয়েই পথ চলি, আমার কোনো ভয় নেই। দেশের মানুষকে ভালোবাসি, স্বাধীনতার চেতনায় বাংলাদেশকে গড়ে তুলব। আমার ছাত্রলীগের ছেলেমেয়েরা
একচল্লিশের স্মার্ট বাংলাদেশের কান্ডারই হবে আমার এই ছাত্রগুলির ছেলেমেয়েরা, তারাই হবে, সেটাই আমি তোমাদের কাছে চাই। শুধু একচল্লিশে থেমে থাকবে না বাংলাদেশ, 2100 সালের ডেল্টা প্ল্যান আমি করে দিয়েছি, কাজে এই বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ বাধা দিতে পারবে না। অতন্দ্র প্রহরী মতো ছাত্রলীগকে সবসময় সজাগ থাকতে হবে। সব থেকে বড় কথা, শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা, শান্তি, প্রগতি ছাত্রলীগের মূলনীতি, এই নীতি মেনেই ছাত্রলীগকে চলতে হবে।